আঙুল তো ফিল হচ্ছেই না কিছু। ভাইজার খুলে চালাচ্ছি, ভেতরে মেঘ ঢুকছে ভাইজারের ভেতর, গায়ে টুকটাক বরফ হয়ে রয়েছে, গোপে বরফ হয়ে রয়েছে আমার। তাওয়াংয়ের হোমস্টে থেকে বেরোলাম আমরা, আর এখন এখান থেকে আমরা যাব শান্তি ভ্যালি। শুরুটা এরকম হোক, কারণ কালকে রাতে এতটাই ঠান্ডা লেগেছিল আমাদের যে সকালবেলা উঠে জিনিসপত্র গুছোতে গুছোতে আমি আর ব্লগ স্টার্ট করতে পারিনি। তো ডাইরেক্ট আমি গাড়ির থেকেই তোমাদের সঙ্গে ব্লগ স্টার্ট করছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, সকলকে স্বাগত। আর অবশ্যই আগের এপিসোডগুলো যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে আগের এপিসোডগুলো দেখো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আর নতুন যারা এসছো তাদের সকলকে বলবো সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, এরকম আরও প্রচুর ভিডিও আমি দিতে থাকি আর দিতে থাকবো, তোমাদের সাপোর্ট পেলে আরও ভালো লাগবে। তো চলো রাস্তাটা কন্টিনিউ করি, আপাতত তেল যা আছে গাড়িতে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছে যাব। তাওয়াং ফেস্টিভ্যালটা তো এই রাস্তাতেই হওয়ার কথা, এত সুন্দরভাবে সাজিয়েছে। এটা তাওয়াংয়ের নেহেরু মার্কেট, অনেকবার এখান থেকে পায়ে হেঁটে চলেছি কিন্তু একবারও ভিডিও রেকর্ড করিনি। তো এখন বাড়ি ফেরার পথে এটা একবার, আমার মনে হয় বিকেলের দিকে হয় নাকি, তখন ডঙ্কার আওয়াজ পেলাম না, তখনই হয়ে গেছে নাকি কে জানে। সুন্দর একটা ওয়াটারফল বা দিকটাতে, ও গাড়ি চালাতে চালাতে এসে দাঁড়ালাম এই একটা আয়রন ব্রিজের উপর। এখানে একটা নদী আছে, নদীটার নামটা অবশ্য জানি না, জানো কি নদীর নামটা? কামিং রিভার কি এটাই? না, হ্যাঁ তাওয়াংচু নালাহা, হ্যাঁ তাওয়াংচু রিভার, তাওয়াংচু। কত উঁচু পাহাড় এটা, গোপ্রোতে বোঝা যাবে না অবশ্য অতটা, কি হিউজ লাগছে না পাহাড়টাকে। আমরা জং ওয়াটারফলের দিকে যাচ্ছি, এই রাস্তাটা ঢুকলো, ওখানে লেখা ছিল ফং ফং মা ওয়াটারফল জং 120 পার পার্সন 40 রুপিস। ও সুন্দর তো, ওই যে হলো জং ওয়াটারফলস, ফুফা ওয়াটারফল কি না, ফুং ফুং মা ওয়াটারফল, দারুণ। চলো সামনে যাই। বেশ বড় একটা ওয়াটারফল আছে, হ্যাঁ আমি পেলাম, আমি পেলাম, হ্যাঁ হ্যাঁ শঙ্খ বাজানোর মতন আওয়াজ হচ্ছে। এখানে রাখো, তো গাড়ি রেখে পৌঁছে গেছি জং ওয়াটারফলের, এখানে গাড়িটা ওখানে পার্ক করে দিলাম। এই রইলেও সামনে এই ছোট রাস্তা এগিয়ে গেছে, এই জিনিসটা কি এটা একটু পরে জেনে বলছি। আমার মনে হয় যতদূর সম্ভব কোনো টারবাইন হয়তো চলছে, আশা করি, মনে হচ্ছে যতদূর। ভালো লাগে উঠতে পারবে কিছু না।
ফাইনালি সব হাই করে তো হাই। এই জায়গাটাতে একটা রামধনু আছে, জানি না বোঝা যাচ্ছে কিনা, হ্যাঁ আশা করি গোপ্রোতে দেখা যাচ্ছে, ঠিক এই জায়গাটাতে রামধনুটা রয়েছে। কি সুন্দর দেখো, এই হল জং ওয়াটারফলস এখান থেকে পড়ছে, আর এইখানে রামধনু, অসাধারণ অসাধারণ। বড্ড অপরূপ লাগছে, ভীষণ সুন্দর লাগছে, মানে ওখান থেকে ফলস আসছে, এখান থেকে ফলস আসছে, আর সেই ফলসের জল এই নদীর সাথে মিশছে, আর দেখবার মতন লাগছে, মানে ফিলিংসটাই আলাদা। এখানে দাঁড়িয়ে এত ভালো লাগছে না, মানে বলবার মতন নয়। তোমরাও দেখো, সুন্দরভাবে দেখাই এই নদীর জল, কত পরিষ্কার স্বচ্ছ জল। ওই রইল জং ওয়াটারফল, আমাদের এখানে যতটুকু ফটোগ্রাফি করা, যতটুকু নিজেদেরকে সময় দেওয়ার আমরা দিয়ে এখন এই একটা রাস্তা দিয়ে, যেখানে খুব সুন্দরভাবে সুরসুর করে আমরা নেমে গেছি, এখন আমাদের আসল পরীক্ষা, আসল পরীক্ষা। ওই দেখো সামনে সিঁড়িটা দেখতে পাচ্ছ তোমরা, চলো। আমিও খুব খুশি নই, কেননা আমারও ফাটবে একটু। জং ওয়াটারফল থেকে বেরিয়ে এখন আমরা একদম গিয়ার আপ হয়ে গেছি, আবার সেলাপাসটা ক্রস হয়ে গেলে পরে জিনিসপত্র সব খুলে ফেলবো, সত্যি কথা গো, এখানে তো গরম লাগছে। আমিও ঘামিয়ে গেছি ভেতরটাতে, কেননা ওই যে হেঁটে উঠলাম না অতটা সিঁড়ি, ওটাতে অ্যাকচুয়ালি কষ্টটা হয়েছে আগের সময়। এই এপিসোডটা আর বড় করলাম না, সেলাপাসের দুরন্ত অভিজ্ঞতার জন্য নেক্সট এপিসোডটি দেখুন। আপস পড়ে আছি সেলাপাসে, এত বড়, বাপরে বাপ, ফল আর ফল, বাবা গায়ে টুকটাক বরফ হয়ে রয়েছে, গোপে বরফ হয়ে রয়েছে আমার।